শুক্তো তো আমরা সারা বছর করলা দিয়ে বানাই, কিন্তু এই বর্ষা সিজনে বেশ সুন্দর টাটকা কাঁকরোল পাওয়া যায়। এই কাঁকরোল দিয়ে খুব সুন্দর শুক্তো বানানো যায়। এই যে দেখছেন টাটকা, বেশ বড় বড় কাঁকরোল। কাঁকরোল আমরা ভাজা করে খাই গরম ভাতের সাথে, কিন্তু কাঁকরোল দিয়ে যে খুব সুন্দর শুক্তো বানানো যায় সেটা আজকে আমি আপনাদের কাছে দেখাবো। প্রথমে আমি কাঁকরোলগুলো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে আমি করলার মতোই কেটে নেবো। এর সাথে বেগুন দেবো, আলু দেবো, যেমন আমরা শুক্তোতে দিই সজনে ডাঁটা, কাঁচকলা সব কিছুই দেবো। শুধু উচ্ছে না দিয়ে, উচ্ছে বা করলা না দিয়ে আমি কাঁকরোল দিয়েই আজকে বানাবো। এই দেখছেন কাঁকরোল আমি এইভাবে কেটে নিচ্ছি, যে সুন্দর নরম কাঁকরোল, তো একটু সামান্য বিচেটা হয়েছে। এই সময়ই শুক্তোটা বানাতে ভালো লাগে, এর থেকে বেশি বড় বড় হয়ে গেলে ভালো লাগেনি। বেশ একটু নরম নরম থাকবে, কাটতেও ভালো লাগবে, বিচেটাও কম হবে। আরও বেশি দিন পরে করলে কি বিচেটা পাকালো হয়ে যায়, তো বেশি শক্ত লাগে, সেটা ভাজা খেতেই ভালো লাগে। এই যে দেখছেন কাঁকরোল আমি এইভাবে কেটে নিচ্ছি দুফলা করে, আর সাইডে আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। এর সাথে একটু বেগুন দেবো। এখন বর্ষার বেগুন তো খুব ভালো হয়নি, তবু বেগুনও কিন্তু বেশ টাটকা নরম, ভেতরে দেখাচ্ছে ওই রকম, কিন্তু বেশ সুন্দর নরম বেগুন। এবার আমি সবজিগুলোকে এইভাবে কেটে নিচ্ছি, আগে সবজিগুলো কেটে নিয়ে তারপরে আমি উনুনটা ধরাবো। একটু আলু দিচ্ছি, আলু না দিলে ভালো লাগবে না। এই আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। কাঁকরোলটা একটু ভালো করে ভেজে নেবো, তো বাকি সবজিগুলো হালকা করে ভেজে নেবো। এখন সয়নাটা যে খুব যে ভালো হয় তা নয়, তবু শুক্তোতে সয়নাটা না দিলে ভালো লাগেনি। এইভাবে ছোলগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার কাঁচকলাটা বাকি আছে, কাঁচকলাটা কেটে নিচ্ছি। বেশ সুন্দর, ভারী সুন্দর টাটকা কাঁচকলা দেখছেন। কাঁচকলা লম্বা করে কেটে নিচ্ছি। ব্যাস সবজিগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এই যে দেখছেন সমস্ত সবজি কেটে নিয়েছি, কাঁচকলা, সজনে ডাঁটা, আলু, বেগুন। এবার আমি শুক্তোর মশলাটা শুকনো কড়াতে ভেজে নেব। মশলার মধ্যে দিয়েছি আমি কালো সর্ষে, সাদা সর্ষে, গোটা জিরে, গোটা ধনে আর একটু পাঁচফোড়ন। বেশ একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি যেমন না পুড়ে যায়, তাহলে একটু বেশি তেতো লাগবে, তাই কাঠে উনুন তো একটু আগে থেকে আমি নামিয়ে দেবো, দিয়ে মশলাটা আমি ঠান্ডা করে তারপরে আমি পরে গুঁড়াবো, কিন্তু ভেজে নিচ্ছি আগে শুকনো কড়াতে। ব্যাস মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম, প্রথমে বড়িটা ভেজে নিচ্ছি। শুক্তোতে একটু বেশি করে বড়ি না দিলে ভালো লাগেনি, তাই বেশি করে একটু বড়ি দিয়েছি। বড়িটাও খুব কালো কালো করবো না, বেশি একটু লাল লাল থাকবে, দেখতে ভালো লাগে। এই দেখছেন এবারে আমি বড়িটা পরেই তুলে নিচ্ছি। বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে আর একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি কাঁকরোলটা, যাতে ভালো করে ভাজা হয়ে যায়। যদিও কাঁকরোল খুব তেতো নয়, তবু একটু ভালো করে না ভাজলে শুক্তোর মধ্যে বেশ স্বাদটা আসবে না। বেশ লাল লাল করে একটু ভেজে নেব, তারপরে সমস্ত সবজিগুলো একসাথে ভাজবো। কাঁকরোলটা আলাদা করে ভেজে নিচ্ছি। বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে তেলের উপর কাঁকরোলটা দিয়েছি তো। একটু অল্প করে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দুপাশটা যেমন ভালো করে লাল লাল করে ভাজা হয় সেইভাবে আমি ভেজে নেব। এই বর্ষার সময় কাঁকরোল ভাজাও খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে, বা কাঁকরোল দিয়ে চচ্চড়িও বানানো যায়। অনেকেই খুব বেশি তেতো খেতে চায়নি উচ্ছে দিয়ে বানালে, কিন্তু কাঁকরোল দিয়ে বানাবেন, হালকা তেতো হয় আর খেতেও খুব সুস্বাদু হয়।
অনেকটাই বেশ ভাজা ভাজা হয়ে গেছে। সব পাশগুলোই দু পাশগুলো যেন ভালো করে ভাজা হয় আমি সেইভাবেই ভেজে নিচ্ছি। দেখছেন এক পাশগুলো খুব সুন্দর লাল লাল হয়ে গেছে, অপর দিকটাও ভালো করে উল্টিয়ে দেখে রেখে ভেজে নিচ্ছি। ব্যাস কাঁকরোল আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এবার তুলে নিচ্ছি। এবার ফোড়নে দিচ্ছি তেজপাতা আর গোটা লঙ্কা দিয়ে এবার সমস্ত সবজিগুলো আমি ভালো করে ভেজে নেব। সজনে ডাঁটা, কাঁচকলা, বেগুন, আলু সবগুলোকে ভালো করে ভেজে নেব। বেগুন দিয়েছি তো তাই একটু ভালো করে জালটা দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে এবার লবণ আর হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো লবণ আমার দেওয়া হয়ে গেছে, বেশ ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে কিছুক্ষণ পরে একটু চাপা দিয়ে দেবো, বেগুন আছে তো একটু চাপা দিয়ে দিলে বেগুনগুলো বেশ নরম হয়ে যাবে। চাপাটা খুলে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এই দেখছেন এক পাশটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে দেখুন, সজনে ডাঁটা, কাঁচকলা, বেগুন, আলু, ভারী সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কাঠি উনুন তো খুব সুন্দর তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কিন্তু আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা আছে, কাঁচকলা আছে, আলু আছে, যতই ভাজা হোক তবু একটু ভালো করে জল দিয়ে না সেদ্ধ করলে রান্নাটা ভালো লাগবে না। আর কাঠি উনুন তো তাড়াতাড়ি জলটা কমেও যাবে তাই একটু বেশি করেই জল দিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে দিলাম। এবার সে ভেজে রাখা মশলাগুলো আমি শিলনোড়াতে বেশ ভালো করে গুঁড়িয়ে নেব। শুক্তোতে মশলা না ভেজে দিলে ভালো লাগেনি। এই দেখুন বেশ সুন্দর একটু ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি ভালো করে শিলনোড়াতে গুঁড়িয়ে নিচ্ছি। এই দেখছেন সুন্দরভাবে গুঁড়ানো হয়ে যাচ্ছে, আর একটু পরেই আমি ওটা তুলে নেব। ব্যাস আমার গুঁড়ানো হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি থালার মধ্যে। এই দেখছেন বেশ সুন্দর টকবক করে ফুটছে, ভারী সুন্দর বেশ গন্ধও বেরোচ্ছে, সেদ্ধটাও মনে হচ্ছে হয়ে গেছে, তবে একটু খুন্তি নিয়ে দেখে নেব। এই দেখছেন আলুটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার বড়ি আর কাঁকরোল ভেজে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম। বড়িটাও একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে, যদিও কেনা বড়ি তো আগে তো বড়ি বানানো হতো কিন্তু এখন কেনা বড়ি ভারী শক্ত শক্ত হয়, আর কাঁকরোলটাও বেশ ওর মধ্যে ফুললে বেশ সুন্দর সুস্বাদু হবে, তাই আমি দুটোই দিয়ে দিলাম বড়ি আর কাঁকরোল। সেদ্ধটা হয়েই গেছে, একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। জলটা অনেকটা কমে গেছে তো মশলাটা দেবো, একটু অল্প করে জল দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে কিছুক্ষণ পরে এবার নামিয়ে দেবো। এই দেখছেন আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। শুক্তোর আলু না ভালো সেদ্ধ হলে খাবার সময় আলুটাই তো ভালো লাগে বেশ।
সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখছি বেশ গালা হয়ে গেছে খুন্তির ডগেতে। উনুন থেকে নাবিয়ে আমি ভাজা মশলাটা দেবো। ব্যাস আমি এবার উনুন থেকে নাবিয়ে দিলাম, এরপর আমি ভাজা মশলাটা ওর উপরে ছড়িয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে একটু চাপা দিয়ে তারপরে আমি পরিবেশন করব। সুন্দর গন্ধ বেরোচ্ছে দেখুন, শুক্তোতে ভাজা মশলাটাই মেন। ভাজা মশলা দেওয়া মাত্রই মানে চারদিক গন্ধে মোমো করছে, বেশ মাখো মাখো হয়ে গেল মশলাটা দিতে। এতক্ষণ যেন ছাড়া ছাড়া লাগছিলো, কি সুন্দর দেখুন মাখো মাখো হয়ে যাচ্ছে আর গন্ধটাও ভারী সুন্দর বেরোচ্ছে। এই দেখুন আমার কাঁকরোল শুক্তো বানানো হয়ে গেছে, আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, বেশ গরম ভাতে প্রথম পাতে দারুণ লাগবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।